হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সবাইকে ডেলি স্টার পত্রিকার একটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে স্টপ পলিটিক্যাল ক্যাপচার অফ দ্য পাবলিক সেক্টর তো আমাদের বর্তমান নতুন রাজনৈতিক যে মেরুকরণ সেই মেরুকরণে রিলেটেড একটা আর্টিকেল আমরা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন পরবর্তী যে রাজনীতি চেয়েছি যে দেশের শাসন ব্যবস্থা চেয়েছি সেখানে আমরা কিন্তু এখানে সেরকম সেটার সেটার একটা হুমকি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আর্টিকেলে আমরা দেখবো যে আসলে বিগত সরকারের আমলে যেভাবে রাজনৈতিক দুর্বৃত্ত মানে দখল চাঁদাবাজি লুট কেমন এগুলো সবই আসলে নতুন করে নতুন একটা পক্ষের মাধ্যমে এটা হচ্ছে আমরা এই আর্টিকেলের মাধ্যমে দেখব এবং সেন্টেন্সটা শুরু হয়েছে একটা বার্থডে স্টপ বন্ধ করুন পলিটিক্যাল ক্যাপচার রাজনৈতিকভাবে দখল করা বন্ধ করুন পাবলিক সেক্টর সরকারি সেক্টরগুলোতে আগে যেমন সরকারি সেক্টরগুলোতে যেমন এক দলের পৃষ্ঠপোষকতায় তাদের দলের যে সরকারি সিভিলিয়ান যারা চাকরি করে তারা যেমন অপরচুনিটি পাইছে এখন আবার আরেক দলের সেই আরেক দলের সিভিলিয়ান অফিসার্সরা আসলে এই সেম কাজটাই করছে তো এখানে বারটে শুরু হয়েছে একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স বলে এগুলো আপনারা এগুলো রাজনৈতিকভাবে রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনা দখল করা অথবা এখানে রাজনৈতিকরণ আপনারা বন্ধ করুন তারপর একটা সাব হেডলাইন আছে রিপোর্টস অন বিএনপি লিঙ্ক গ্রুপস অ্যাক্টিভিস্ট ডিপলি অ্যান্ড তো বলছে কিছু রিপোর্ট আসছে যেই রিপোর্টগুলো আসছে উপরে বিএনপির সাথে সংশ্লিষ্ট লিঙ্ক মানে সংশ্লিষ্ট বিএনপির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ বা বিভিন্ন গ্রুপ তাদের কর্মীরা মানে তাদের বিষয়ে অভিযোগ আসছে এবং এই অভিযোগগুলো লার্মিং খুবই মানে আমাদের জন্য চিন্তার বিষয় তো এখানে আমরা যেই ছবিটা আছে সেই ছবিটা আমরা সচিবালয়ের ছবি দেখতে পাচ্ছি বলছে বিএনপির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপগুলো কজিং প্যানিক বিভিন্ন ধরনের প্যানিক মানে কি মানুষের মধ্যে চিন্তা দুশ্চিন্তা ভয় বিধ সৃষ্টি করছে ইন নগর ভবন দেশের ঢাকার যেই নগর ভবন নগর অফিস সেই নগর অফিসে এরকম মানুষের মানে প্যানিক সৃষ্টি করছে তো মূল আর্টিকলের আগে আমি বলব যে দিস ইজ নট মাই অপিনিয়ন দিস ইজ জাস্ট সিম্পলি এন আর্টিকল অ্যান্ড আই এম অবলাইজ টু অ্যাকসেপ্ট এনি কাইন্ড অফ বিলগিং অবাউট মাই অপিনিয়ন ইন দিস সো আই কনসিডার ইট টু বি রিগার্ডেড এজ সিম্পলি ফর দ্য অফ টিচিং ইংলিশ টু মাই স্টুডেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ লেটস স্টার্ট আওয়ার ক্লাস দ্য কালচার অফ পলিটিক্স কালচার মানে হচ্ছে সংস্কৃতি আমাদের দেশের যেই পৃষ্ঠপোষকতার রাজনীতি প্যাট্রোনেস পলিটিক্স তো প্যাট্রোনেস মানে হচ্ছে পৃষ্ঠপোষকতা মানে আমরা যেটা বলি মানে তেল তেল মারা বলে কেমন এরকম অনেকটা সহজভাবে বলতে গেলে তো বলতেছে আমাদের দেশে যেই পৃষ্ঠপোষকতার রাজনীতি রাজনীতির যে দলীয়করণ দ্যাট এজ বাসেড যেটা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে আওয়ার নেশন ওভার দ্য ইয়ার্স বছরের পর বছর ধরে তো পলিটিক্সটাকে এক্সপ্লেন করার জন্য প্যাট্রোনেস পলিটিক্সটাকে এক্সপ্লেন করার জন্য একটা দ্যাট ক্লোজ দিছে যেই দ্যাট ক্লোজের মধ্যে বলছে এই প্যাট্রোনেস পলিটিক্সটা আমাদেরকে কী করছে ডিবাস্টেটেড প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ ডিবাস্টেটেড ডিবাস্টেড অর্থ হচ্ছে কাউকে ধ্বংস করে দেওয়া কারো ক্ষতি করা আমাদের ক্ষতি করছে আওয়ার নেশন ওভার দ্য ইয়ার্স বছরের পর বছর আমাদের ক্ষতি করছে কালচার অফ প্যাট্রোনেস পলিটিক্স এটা সম্পর্কে আরও বলছে ফস্টারিং করাপশন এবং এই প্যাট্রোনেস পলিটিক্সের কারণে আমাদের দেশে আমরা দুর্নীতিকে লালন করছি দুর্নীতিকে আমরা মানে পালছি আন্ডারমাইনিং মেরিটোক্রেসি আন্ডারমাইনিং অর্থ হচ্ছে আমরা মানে আন্ডারমাইনিং হচ্ছে কোনো কিছু ছোটো করে দেখা অথবা ধ্বংস করে দেওয়া এ হচ্ছে আন্ডারমাইন তো আন্ডারমাইনিং মেরিটোক্রেসি অর্থ হচ্ছে দেশের যেই স্বচ্ছতা মেরিটোক্রেসি মানে স্বচ্ছতা এখানে মেরিটোক্রেসি বলতে বোঝাচ্ছে এ রুলিং অর ইনফ্লুয়েশিয়ান ক্লাস অফ এডুকেটেড অর এইবল পিপল অর্থাৎ আমরা যেটা বলতে পারি মেধাবীদের যে পৃষ্ঠপোষকতা মেরিটি ক্রেসি হচ্ছে ফেয়ারনেস স্বচ্ছতা অনেস্টি এরকম আমরা জবাব দিয়ে তাসপেরেন্সি জিনিসটা অনেকটা ক্রেসির মতো তো আমাদের দেশে যেই আপনার এডুকেটেড এবং এইবল পিপল যেই জায়গায় যে যোগ্য মানুষের যে সম্মান করা সেটা হচ্ছে মেরিটোক্রেসি আর এখানে তাহলে কি বুঝলাম আন্ডার মানি মেরিটোক্রেসি মানে যোগ্য মানুষকে যোগ্য জায়গায় মানে পদায়ন করা হচ্ছে না অ্যান্ড উইকেনিং ইনস্টিটিউশনস এবং এই প্যাট্রনাইস পলিটিক্সের কারণে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে রাষ্ট্রীয় যে গুলো আছে সেগুলো উইকেনিং দিন দুর্বল হয়ে যাচ্ছে তো এইটুকের মাধ্যমে আসলে এই সেন্টেন্সের টোনটা বলছে যে আমাদের আসলে প্যাট্রনাইজ পলিটিক্সের মাধ্যমে আমরা দুর্নীতিকে লালন করছি তারপর আমরা যে মেরিটোক্রেসি সেটাকে আমরা অবজ্ঞা করছি সেটাকে আমরা লালন করছি না সেটাকে আমরা গলা চেপে ধরছি আন্ডারমাইনিং এখানে মানে মেরিটোক্রেসি আন্ডার আন্ডারমাইনিং মেরিটোক্রেসি মানিয়ে মানে মানে স্বজনের ভালো মানুষের গলা টেপে ধরছি ভালো কিছু আমরা করতে দিচ্ছি না অ্যান্ড উইকেনিং ইনস্টিটিউশন আমার রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে আমরা দুর্বল করে দিচ্ছি প্যাট্রোন পলিটিক্সের কারণে তারপর দেখেন দ্য কালচার অফ প্যাট্রনাস পলিটিক্স এই সাবজেক্টার ভার্ব কিন্তু এখানে এইখানে অর্থাৎ এই পৃষ্ঠপোষকতার রাজনীতি অথবা আমরা যেটা বলি তৈলমর্দনের রাজনীতি বিগিনস এই বিগিনস বাড়ির সাবজেক্ট কিন্তু কালচার কালচারের সাথে এগ্রিমেন্ট হয়েছে অর্থাৎ আমাদের সংস্কৃতি বাজে সংস্কৃতি বিগিনস শুরু হয় অ্যাট গ্রাসরুটস আমাদের একদম তৃণমূলী গোড়া থেকে আমাদের গলদ আছে উইথ দ্য ক্যাপচার অফ পাবলিক কন্ট্রাক্টস কন্ট্রাক্টস মানে এখানে দরপত্র আমরা রাষ্ট্রীয় কাজ করার জন্য যেমন ধরেন রাষ্ট্রের কাজ করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান অথবা কোনো ব্যক্তি যদি এখানে পাবলিক কন্ট্রাক্ট আরও জিনিসটা যদি আমি সহজভাবে বলি ধরেন একটা বিল্ডিং ব্রিজ বানানো হবে তো এই ব্রিজ বানানোর জন্য সরকার আহ্বান করে যে আমরা ব্রিজ বানাবো তো বিভিন্ন মানুষ কাজ করার জন্য তাদের যারা বিশেষ করে কন্ট্রাক্টর এই কন্ট্রাক্টররা যারা ঠিকাদার তারা আবেদন করে তো বলতেছে আমাদের এই যেই কালচার অফ প্যাট্রন এস পলিটিক্স পৃষ্ঠপোষক রাজধানী সেটা আসলে রাজনীতি সেটা আসলে শুরু হয় প্রথম থেকেই যখন আমরা কি করে ফেলি কন্ট্যাক্ট মানে কাজ করার দরপত্রগুলো আমরা কি করে ফেলি দখল করে ফেলি অ্যান্ড এক্সটোরসন আমরা চাঁদাবাজি শুরু করে দেই বায়োপলিটিক্যাল থাগস রাজনৈতিক দুর্বৃত্তদের দ্বারা এখন থাকস শব্দের অর্থটা আপনাদেরকে দেখাইতে হবে থাগস যত হচ্ছে আমরা রাফিন বলতে পারেন গুন্ডা তারপরে হুডলাম তারপর আপনার এখানে বলতে পারেন মাগার গ্যাংস্টার মানে গ্যাংস্টার এ ভায়োলেন্ট অ্যাগ্রেসিভ পারসন গুন্ডা যেটাকে বলে বায়োল্যান্ট পারসন স্পেশালি ওয়ান হুইজ এ ক্রিমিনাল বিশেষ করে অপরাধীদেরকে আমরা থাক বলি তো আমাদের দেশের যেই পাবলিক কন্ট্রাক্টস এবং যে এক্সট্রশন এগুলো আসলে করা হয় মানে দুর্বৃত্তায়ন সন্ত্রাসীদের ধারা অ্যান্ড এর ফলে আমাদের কী হয় কালমিনেইটস ক্যালমিনেটস অর্থ হচ্ছে কোনো কিছু চরম বা শীর্ষে পৌঁছানো কোনো খারাপ জিনিসের শীর্ষে বা চরমে পৌঁছানো খারাপ জিনিসে একদিন দুই দিন তিন দিন ধরে হইতে হইতে এটা আস্তে আস্তে বাড়তে থাকে তো কালমিনেট শব্দের অর্থটা দেখব রিচ আর ক্লাইম্যাক্স অর পয়েন্ট অফ হায়েস্ট ডেভেলপমেন্ট কোনো কিছু চরম শিষ্যে পৌঁছা চরম মানে পরম পর্যায়ে পৌঁছা কাম টু এ ক্লাইম্যাক্স কেমন আমরা যেমন ছবি হইতে হইতে এক পর্যায়ে ছবির বিলেন মারা যায় ছবির ক্লাইম্যাক্স দেখি আমরা সবগুলো দ্য হিরো হিরো অ্যান্ড হিরোইন আর ইউনাইটেড অ্যান্ড দ্য ইউবল আর ডিফিটেড তো যেই পর্যায়ে এই এপিসোডটা দেখি প্লটটা নাটকের অথবা ছবি যে প্লটটা যেই জায়গায় সেটাকে আমরা বলতে পারি ক্লাইম্যাক্স অথবা এই যে আমাদের রাজনৈতিক দুর্বায়ন দুর্বৃত্তায়নের শেষ ক্লাইমেটটা কি হয় উইথ সিস্টেম্যাটিক রেগুলেটরি ক্যাপচার আমরা পদ্ধতিগতভাবেই আমরা আইন করেই এগুলো দখল করে ফেলি কারা করে বাই ব্যাস্টেড ইন্টারেস্ট গ্রুপস স্বার্থনিশী মহল এখানে পলিটিক্যাল গ্রুপস যাদেরকে বলছে যাদেরকে এখানে আমরা থাকস বলা হয়েছে তাদেরকে তারা ব্যাস্টেড মানে উদ্দেশ্য প্রণোদিত স্বার্থ সংশ্লিষ্ট অথবা যারা রক্তচা সেই গ্রুপের মাধ্যমে এখানে রাজনৈতিক যেই পলিটিক্যাল গ্রুপের যারা দুর্বৃত্তায়ন করে তাদের কথা বলছে তারা আসলে এই সিস্টেমটাকে চরম পর্যায়ে নিয়ে যায় অল অফ হুইচ এসব কিছুই সাবস অ্যাজ অ্যান ইনটেন এ ইনসেন্টিভ ফর দেম এবং এরা তারা এই সকল কাজই করে তাদের লাভে ইনসেন্টিভ ফর দেম টু কিপ ওয়ার্কিং ফর দ্য পার্টি ইন ম্যান এবং তারা এই কাজ করে এই সুবিধা তাদেরকে দেওয়া হয় এই কারণে যেন তারা দলের ক্ষমতা ইন পাওয়ার সরি ক্ষমতায় থাকা দলের জন্য তারা এগুলো সুবিধা নেওয়ার বিনিময়ে কাজ করে যায় দিস করাপ্ট সার্কল এই যে দুর্নীতির নোংরা যে বৃত্ত হ্যাঁ অসুস্থ যে মানে প্রক্রিয়া সিমস টু হ্যাভ বিগান এগেইন বলছে মনে হয় আবারও শুরু হয়েছে এই অসুস্থ প্রক্রিয়া আবারও শুরু হয়েছে সিমসটা এ টু হ্যাভ বিগান এগেইন আবারও শুরু হয়েছে আফটার এ ব্রিফ পজ সামান্য বিরতির পরে আপনারা বুঝতেই পারছেন পাঁচই আগস্টের আগে এগুলো চলছে পাঁচই আগস্টের মধ্যে দিয়ে কিছুদিন কিছু সময় বন্ধ ছিল এখন আবার ডিস করাপ্ট সার্কেলে আবার দুষ্টচক্র সিমস টু হ্যাভ বিগান এগেইন আবারও শুরু হয়েছে আফটার এ ব্রিফ পজ সামান্য বিরতির পরে পাংচিটেড বাই দ্য এবং এই বিরতিটা হয়েছে এই বিরতিটা বা আপনার মানে বন্ধ এটা কিছুদিন বন্ধ ছিল কেন জুলাই আগস্ট মাস আপ্রাইজিং গণ অবত্থানের মধ্য দিয়ে কিছুদিন এটা বন্ধ ছিল উইথ দ্য রেজিম চেঞ্জ অর্থাৎ সাম্রাজ্য পতন হয়েছিল তখন রেজিম মানে শাসন শেখ হাসিনার শাসন পতন হয়েছিল অনলি চেঞ্জিং দ্য থাকস কিন্তু এর পতনের ফলে শুধুমাত্র সন্ত্রাসীদের চেঞ্জ হয়েছে সন্ত্রাসীটা চেঞ্জ হয়েছে অ্যান্ড আর কোহর্স কোহর্স মানে হচ্ছে বাহিনী আমরা কোহর্স অর্থ দেখব দল বাহিনী তাদেরকে কোহর্স বলে এটার ইংরেজি মিনিং হবে এ গ্রুপ অফ পিপল উইদে শেয়ার ক্যারেক্টারিস্টিক এখানে একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির যে সংঘবদ্ধ গুন্ডা বাহিনী তাদেরকে বলতেছে কোহর্স বলতেছে এই তাহলে ফুল অর্থ হচ্ছে এই যে মানে অসুস্থ প্রতিযোগিতা এই যে দুর্নীতিপরায়ণ যে বৃত্তটা সেটা মনে হয় আবারও শুরু হয়েছে সামান্য কিছুদিন শুধু পাংচুয়েটেড মানে বন্ধ ছিল বিশেষ করে জুলাই আগস্ট গণবর্থনের সময় এবং উইথ দ্য রেজিম চেঞ্জ এবং ক্ষমতার পালা পরিবর্তনে অনলি চেঞ্জিং দ্য থাকস শুধু ক্ষমতা পালা পরিবর্তন হয়েছে এবং সন্ত্রাসীদের চেহারা পরিবর্তন হয়েছে বাহিনী বাহিনী চেঞ্জ হয়েছে ওভার দ্য পাস্ট টু থ্রি উইক্স গত দুই তিন সপ্তাহ ধরে উই হ্যাভ হ্যাড আ ম্যাম্বার অফ নাম্বার অফ রিপোর্টস আমরা অনেকগুলো এ নাম্বার বলতে কিন্তু অনেকগুলো বোঝায় আমরা অনেক রিপোর্ট পেয়েছি মানে বলছে গত দুই তিন সপ্তাহ ধরে উই হ্যাভ হ্যাড আমরা পেয়েছি আর নাম্বার অফ রিপোর্টস অনেকগুলো রিপোর্ট পেয়েছি অন কিসের উপরে হাউ বিএনপি লিঙ্কড লিডার্স কীভাবে বিএনপি ব্যাক্ট বিএনপির সম্পর্কিত বা বিএনপির নেতারা অ্যান্ড অ্যাক্টিভিস্ট তাদের কর্মীরা সিভিল সার্ভেন্স তাদের দলের যারা সরকারি চাকরি করে তারা অ্যান্ড প্রফেশনাল গ্রুপস এবং পেশাজীবী সংগঠন হ্যাভবিন ট্রাইং তারা চেষ্টা করছে প্রেজেন্ট পারফেক্ট কন্টেন্সটেন্স কীভাবে বিএনপির সংশ্লিষ্ট এই সকল বিএনপির সমর্থক মানুষেরা বিন ট্রাইং চেষ্টা করছে টু এস্টাবলিশ কন্ট্রোল নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ইন ভেরিয়াস সেক্টরস রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তারা কীভাবে চেষ্টা করছে তো বলছে গত দুই তিন সপ্তাহ ধরে আমরা দেখছি যে বিএনপির সাথে যাতে সম্পর্ক আছে তারা কীভাবে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে মানে নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করছে দিস সাজেস্ট সাজেস্ট এখানে বার এটা আমাদেরকে এই ইঙ্গিত দেয় যে এই ইঙ্গিত বহন করে যে প্যাট্রোনেস পলিটিক্স অর্থাৎ পৃষ্ঠপোষকতা যে রাজনীতি মেয়ে কন্টিনিউ সেটা এই পাঁচই আগস্টের পরে এখনও চলতে পারে টু বি অ্যারাউন্ড ইভেন আফটার এ পলিটিক্যাল গভর্নমেন্ট রিটার্ন টু পাওয়ার বলছে এই অবস্থা যদি চলতে থাকে যদি এখন নির্বাচন হয় যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্টও আসে রিটার্নস টু পাওয়া তারাও আসে তাহলেও কিন্তু এই যে পৃষ্ঠপোষকতার যে দলীয়করণের রাজনীতি শোষণ বঞ্চন নিপীড়নের রাজনীতি সেটা এখনও চলতে থাকবে আনলেস যদি না পলিটিক্যাল অ্যান্ড ইনস্টিটিউশনাল রিফর্মস যদি না রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক সংস্কার আর টেকেন। সংস্কারগুলো করা না হয় দায়িত্ব সংস্কারগুলো দায়িত্ব না হয় টু প্রিভেন্ট ইট এই নৈরাজ্য বন্ধ করতে দিস ইজ ডিপলি অ্যালার্মিং এটা খুবই দুশ্চিন্তার বিষয় এটা খুবই উদ্বেগের বিষয় দ্য লেটেস্ট এক্সাম্পলস সাম্প্রতিক সর্বশেষ যে উদাহরণ হ্যাজ ইটস সিটিং ইন নগর ভবন অর্থাৎ এই যে পলিটিক্যাল দুর্বৃত্তায়ন অথবা এই নৈরাজ্যের সর্বশেষ এক্সাম্পল হচ্ছে নগরভবন হুইচ যে নগরভবনটা হাউজেস হাউজেসটা এখানে বার যে নগর ভবনের মধ্যে আছে দ্য হেডকোয়ার্টার্স অফ ঢাকা সাউথ সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অফিসটা হচ্ছে নগর ভবনে অ্যাকর্ডিং টু এ রিপোর্ট বাই প্রথম আলো প্রথম আলোর একটা রিপোর্টের তথ্য অনুসারে বিএনপি অ্যাফিলিয়েটেড অ্যাক্টিভিস্ট বিএনপির অ্যাফিলিয়েটেড মানে বিএনপির অঙ্গ সংগঠন বলতে পারেন অ্যাফিলিয়েটেড হচ্ছে বিএনপির সাপোর্টেড অ্যাসিস্টেড এখানে আপনি দেখেন ঢাকা ইউনিভার্সিটি কেমন ঢাকা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড একটা কলেজ হচ্ছে ঢাকা কলেজ ঢাকা কলেজ ইজ এ ঢাকা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ তো এখানে বুঝেই যাচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আছে ঢাকা কলেজ তাহলে অ্যাফিলিয়েটেড মানে আন্ডারে থাকা তো বিএনপির বিএনপির আন্ডারে থাকা যে কর্মীরা আছে এবং এমপ্লয়িজ সরকারি চাকরিজীবী যারা আছে তারা কি করছে হ্যাভ বিন ট্রাইং তারা চেষ্টা করছে টু ইস্টাবলিশ দেয়ার ডোমিনেন্স তাদের ডোমিনেন্স মানে হচ্ছে তাদের ক্ষমতা প্রতিষ্ঠা করতে তারা চেষ্টা করছে ডোমিনেন্স মানে হচ্ছে তাদের কর্তৃত্ব ইস্টাবলিশ প্রতিষ্ঠা করতে তাদের চেষ্টা করছে থ্রু আ মিক্স অফ শোডাউনস তারা এটা করার আগে তারা বিভিন্ন শোডাউন করছে ইন্টিমিডেশন ইনটিমিডেশন অর্থাৎ দমন নিপীড়ন যেটাকে গলা চিপে ধরা এরকম বলতে পারেন ইন্টিমিডিয়েশন আমরা ইন্টিমিডেশন শব্দটা দেখব ইন্টিমিডিয়েশনের কিছু আপনি ফ্রাইটেনিং মিনেসিং ট্যারিফাইং স্ক্যারিং অ্যালার্মিং এগুলো হচ্ছে ইনটিমিডিয়েশান যেমন ফর এক্সাম্পল মানুষ কিছু বলতে চায় মানুষের মুখ বন্ধ করে দেওয়া মানুষকে বয় দেওয়া মানুষকে আঘাত করা বা তাকে বিভিন্নভাবে হয়রানি করা এগুলো হচ্ছে ইন্টিমিডিয়েশান দ্য অ্যাকশন অফ ইন্টিমিডিয়েট এটা শব্দটা হচ্ছে ইন্টিমিডিয়েট থেকে ইন্টিমিডিয়েট কাউকে দমিয়ে রাখা দ্য অ্যাকশন অফ ইনটিমিডিয়েটিং সাম ওয়ান অর দ্য স্টেট অফ বিং ইনটিমিডিয়েটেড হ্যাঁ কাউকে দমিয়ে রাখা তো আসলে তারা এই যে বিএনপির সাপোর্টের যে কর্মীরা আছে তারা আসলে চেষ্টা করছে একটা কর্তৃত্ব সৃষ্টি করতে টু এ মিক্স অফ মানে তারা এটা করতে আউন করছে ইন্টিমিডিয়েশন করছে অ্যাসলস মানে কাউকে আক্রমণ করছে শারীরিকভাবে আক্রমণ করছে অ্যান্ড ইভেন অ্যাক্সোর্শন এবং তারা চাঁদাও চাচ্ছে ক্রিয়েটিং এ টেন্স অ্যাটমসফেয়ার এবং এর মাধ্যমে তারা একটা মানে দুশ্চিন্তার উদ্বেগের একটা ভীতিকর টেন্স মানে এখানে ভীতিকর একটা পরিবেশ সৃষ্টি করছে দেয়ার সেখানে দেয়ার হ্যাভ দেয়ার আইজ অন প্রসিডস দে মানে হচ্ছে বিএনপির যে অ্যাক্টিভিস্টরা আছে মানে সে বিএনপির কর্মীরা হ্যাভ দ্যার আইস তারা তাদের দৃষ্টি রাখছে অন প্রসিডস অ্যান্ড কন্ট্রাক্টস বিভিন্ন ঠিকাদারি কাজকর্মের উপরে তারা তাদের চোখ রাখছে লিজিং বিভিন্ন লিজ নেওয়া কাজের উপরে তারা তাদের দৃষ্টি রাখছে তারপর ফ্রম ভেরিয়াস পাবলিক ওয়ার্কস রাষ্ট্রীয় যে বিভিন্ন কাজে তারা তাদের তারা কাজ করছে প্রজেক্টস বিভিন্ন প্রজেক্টের উপরে তারা প্রজেক্ট তারা নিয়ে নিতে চাচ্ছে অ্যান্ড মার্কেটস এবং কিছু মার্কেটও তারা দখল করতে চাচ্ছে রান আন্ডার দ্য সাউথ সিটি কর্পোরেশন যে নগর ভবন যেটাকে বলে সেটার আন্ডারে কিন্তু কিছু দোকান আছে এই দোকানগুলো দখল করা মার্কেট আছে মার্কেটগুলো দখল করার জন্য তারা চেষ্টা করছে রিসেন্টলি সাম্প্রতিক সময় এ কন্ট্রাক্টরস কন্ট্রাক্টরস মানে হচ্ছে ঠিকাদার আমরা দেখব ঠিকাদার কেমন চুক্তিকারী ব্যক্তি কন্ট্রাক্টর কন্ট্রাক্টর থেকে কন্ট্রাক্ট

অন দ্য সাবমিশন অফ এ টেন্ডার শেষ ট্যান্ডার জমা দেওয়ার কারণে তাকে তাকে মারা হয়েছে প্রহার করা হয়েছে ফাইভ হাই র্যাঙ্কিং অফিসিয়ালস ওয়ার অলসো হ্যারাস্ট এবং এই কন্টাক্ট পত্র জমা দিছে যে লোকটা সেই লোকটাকে এবং ওই অফিসে এরকম বড় বড় ঊর্ধ্বতন পাঁচজন কর্মকর্তাকে হয়রানি করা হয়েছিল অ্যান্ড ওয়ান ইভেন ব্রিটেন পাবলিকে এবং এরকম একজন অফিসারকে হ্যাঁ জনসম্মুখে মারা হয়েছিল প্রমোশনস প্রমোশন এবং কি প্লেসমেন্টস আর অলসো বিং কন্ট্রোলড অর্থাৎ একটা সরকারি অফিসে যে প্রমোশনগুলো আছে এবং প্লেসমেন্টগুলো আছে সেগুলোকেও এখন কন্ট্রোল করা হচ্ছে এরকম বাহিনীদের দ্বারা প্রথম আলো হ্যাজ আর্লিয়া রিপোর্টেড এর আগে প্রথম আলো রিপোর্ট করছে হাউ বিএনপি লিঙ্কড ইন্ডিভিজুয়ালস কীভাবে বিএনপির সংশ্লিষ্ট মানুষেরা ফোর্সফুলি জোর করে টুক কন্ট্রোল অফ টেক কন্ট্রোল থেকে টুক কন্ট্রোল পাস্ট ইম্পলেন্স টুক কন্ট্রোল অফ দ্য শিমুলিয়া ফেরি টার্মিনাল অর্থাৎ বিএনপির ইন্ডিভিজুয়ালসরা বিএনপির কর্মীরা অ্যাক্টিভিস্টরা আপনার শিমুলিয়া ফেরি টার্মিনাল দখল করে নিয়েছে টুক কন্ট্রোল অফ টখল করে নিয়েছিল ফিশ মার্কেট মাসের বাজার দখল করছে অ্যান্ড টলার ডকস এবং টলার যেখানে ভিড়ে সেই ডক সেই ডক দখল করে নিয়েছে আমরা গার্ড বলতে পারি ইন মুশিগঞ্জ লৌহজং উপজেলার মুশিগঞ্জ লৌহজ উপজেলার যে ডক আছে সেটা তারা দখল করে নিয়েছে বাই ইলিজলি থ্রেটেনিং খুব ভয়ভীতি মানে হুমকি দিয়ে অ্যান্ড অ্যাসল্টিং লেজিটিমেট লিজ হোল্ডার যারা বৈধ লিজ নিয়েছে তাদেরকে ভয়ভীতির মাধ্যমে এবং তাদেরকে হয়রানি করে তারা এগুলো দখল করে নিয়েছে দে হ্যাভ এস্টাবলিশড আ লুক্রেটিভ এক্সটর্শন র্যাকেট দেয়ার দে মানে হচ্ছে এই বিএনপির কর্মীরা হ্যাভ স্টাবলিশ প্রতিষ্ঠা করেছে একটা লুক্রিয়েটিভ লুক্রিয়েটিভ মানে হচ্ছে অত্যন্ত লাভবান আমরা লুক্রিয়েটিভ শব্দর অর্থটা দেখব লুক্রিয়েটিভ অর্থ হচ্ছে লাভজনক মুনাফাদায়ক কেমন তারা একটা লাভজনক র্যাকেট বলতে মানে এক্সটর্শন র্যাকেট এটা কিন্তু একটা ফ্রেজ যেটা দ্বারা বোঝায় যে চাঁদাবাজির একটা গ্রুপ চাঁদাবাজির একটা চক্র চাঁদাবাজির একটা চক্র তারা তৈরি করেছে দে হ্যাভ তারা সেখানে চাঁদাবাজিয়ে একটা চক্র তৈরি করছে কালেক্টিং হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ টাকা ডেইলি সেখান থেকে তারা হাজার হাজার টাকা কালেক্ট করছে এই যে হাজার হাজার টাকা কালেক্ট করছে এই কারণেই বলছে এটা একটা লুক্রিয়েটিভ মানে লুক্রিয়েটিভ একটা লাভজনক একটা কাজ তো লেজিটিমেট শব্দটা হচ্ছে বৈধ তো তারা কিন্তু যারা লেজিটিমেট লিজ নিয়েছে যে ঘাটের লিজ নেওয়া থাকে যারা কাগজপত্র আসে তাদেরকে তারা থ্রেটেনিং করছে ভয় বিধি দেখাচ্ছে এবং অ্যাকসোল্ডিং এবং শারীরিকভাবে নির্যাতন করছে এবং ভয় দেখিয়ে তাদেরকে এই কাজ দখলগুলো করছে উই হ্যাভ হার্ড হিয়ার হার্ড 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 তো শোনা আমরা শুনেছি অফ এ সিমিলার ক্যাপচার অফ মেনি আদার টার্মিনালস অ্যান্ড মার্কেটস এরকম আরও টার্মিনাল এবং মার্কেটসে দখল হয়েছে এগুলো আমরা শুনেছি ট্রান্সপোর্ট হাবস অর্থাৎ যানবাহনের যেই যেখানে যানবাহন পাওয়া যায় আমরা বলতে পারেন যে যানবাহনের স্টেশনগুলো সেগুলো দখল হয়েছে অ্যান্ড অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন সমিতিও দখল করা হয়ে গেছে ফুটপাথ দখল করা হয়েছে স্লামস বস্তি দখল করা হয়েছে অ্যান্ড সাচ পাবলিক স্পেসেস সরকারি জায়গাগুলো দখল করা হয়েছে দ্যাট ওয়ার প্রিভিয়াসলি কন্ট্রোলড যেগুলো এর আগে নিয়ন্ত্রিত ছিল বাই অর লিজ আউট অথবা এগুলো লিজ দেওয়া হয়েছিল টু আওয়ামী লীগ লিন্ট লিন্টের পরিবর্তে এখানে অ্যাফিলিয়েটেড বলতে পারতেন হ্যাঁ অথবা ব্যাক্ট বলতে পারতেন আওয়ামী লীগ সমর্থিত যে নেতারা এর আগে এগুলো দখল করেছিল এখন এগুলো বিএনপি নেতারা দখল করে আছে দ্য কোয়েশ্চেন ইজ প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ বিএনপি ডুইং অ্যাবাউট ইট এর এই যে নৈরাজ্য চলছে এর এগুলো নিয়ন্ত্রণ করার জন্য বিএনপি আসলে কী করছে হোয়াট ইজ বিএনপি ডুইং অ্যাবাউট ইট বিএনপি এ সম্পর্কে কী করছে অফিশিয়ালি দ্য পার্টি রিমেইনস কমিটেড অফিসিয়ালি বলতেছে অর্থাৎ প্রাতিষ্ঠানিকভাবে অর্থাৎ বিএনপির অফিস থেকে বিএনপির কর্তা ব্যক্তিরা কি বলছে দ্য পার্টি কমিটেড টু প্রিভেন্টিং সাচ এক্সপ্লয়টেশন অর্থাৎ বিএনপি বলছে না আমরা এরকম কোনো ধরনের শোষণ নির্যাতন এর পক্ষে নই অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান অন থার্সডে অর্থাৎ ভারপ্রাপ্ত বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গত বৃহস্পতিবার ইস্যুড জারি করেছে ওয়ার্নিং একটা সতর্কতা জারি করেছে সেইং দ্যাট যেখানে বলা আছে যে দেওয়ার ইজ নো প্লেস ফর ক্রিমিনালস কোনো সন্ত্রাসীদের জন্য কোনো সুযোগ নাই সন্ত্রাসী করার কোনো সুযোগ নাই অ্যান্ড মিসক্রিয়েন্স মিসক্রিয়েন্স মানে নৈরাজ্য করার কোনো ওই যে আমরা থাকস পড়ছি ও পড়ছি মিসক্রিয়েন্স একই জিনিস ইন দ্য পার্টি দলে অস্থিরতা তৈরি করার কোনো সুযোগ নাই অ্যান্ড দ্য টপ লিডার বিএনপির আরেকজন বড় নেতা হ্যাজ বিন মোর স্পেসিফিক তিনি আরও স্পষ্ট করে বলেছেন বোয়িং শপথ করে বলেছেন দৃঢ়ভাবে বলেছেন স্টার্ন কনসিকুয়েন্স বলছে কঠোর ফলাফল কঠোর ফল ফর দোজ ইন্ডালজিং এক্সটর্শন যারা ইন্ডালজ নিয়োজিত থাকা কোনো খারাপ কাজে এখানে বোঝাচ্ছে যে কোনো খারাপ কাজের মধ্যে জড়িত যারা আছে বিশেষ করে চাঁদা ইন্ডালজিং এক্সটর্শন যারা চাঁদা চাঁদার কাজে জড়িত থাকবেন তাদের কে আমরা কঠোর কঠোর ফলাফল তাদের ফলা মোকাবেলা করতে হবে অ্যান ইলিগ্যাল ক্যাপচার অফ দ্য পাবলিক সেক্টর অর্থাৎ অবৈধভাবে রাষ্ট্রীয় সেক্টর যদি দখল করে তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে বাট হার্ডলি এনিথিং হ্যাজ কাম অফ দিস ওয়ার্নিংস ইয়েট বলছি এই ওয়ার্নিংয়ের তো দিয়েছে কিন্তু এই ওয়ার্নিংয়ের কোনো কিছুই আসলে বাস্তবতায় তেমন কিছুই দেখা যাচ্ছে না দিস মিনস এর এর মাধ্যমে এটা বোঝায় যে অ্যাটলিস্ট টু থিংস দুইটা জিনিস এর মাধ্যমে পরিষ্কার ইদার দিস মেসেজ ইজ নট বিং ডেলিভার্ড স্ট্রংলি হয়তো তারেক রহমান এবং আরেকজন নেতা যে মেসেজ দিয়েছে সেটা কঠোরভাবে নিচ্ছে না বা কঠোরভাবে দেওয়া হয়নি এনাফ যথেষ্ট কঠোরতা ছিল না টু গ্রাসরুটস লিডার্স অর্থাৎ গ্রাসরুট তৃণমূল যে নেতারা আছে যে কর্মীরা আছে তাদের কাছে এটা তেমন কঠোর কিছু মনে হয় নাই থ্রু সুইফট ফিনিটিভ অ্যাকশনস যদিও থ্রু মধ্য দিয়ে দ্রুত মধ্য দিয়ে সুইফট দ্রুত পিউনিটিভ অ্যাকশনস শাস্তিমূলক ব্যবস্থা অর্থাৎ এই যে শুধু ঘোষণা দিয়েছে ঘোষণার সাথে সাথে দ্রুত শাস্তিমূলক কোনো ব্যবস্থা না থাকার কারণে টু কনভিদের সিরিয়াসনেস অব দ্য মেসেজ তাদের মেসেজের যে গভীরতা কঠোরতা বাস্তবতা বহন করার জন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা এখনও নেতাকর্মীদের বিরুদ্ধে নিতে দেখা যায়নি দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে আসলে যেহেতু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি এই কারণে এটা তেমন কাজ করছে না অথবা পার্টি বিয়ন পাবলিক কন্ডেমনেশন যেহেতু জনগণের যে কন্ডেমনেশন হত্ব হচ্ছে ঘৃণা অথবা সমালোচনা আমরা কন্ডেমনেশন শব্দের অর্থটা দেখব তো কন্ডেমনেশন অর্থ হচ্ছে আপনার ক্রিটিসিজম সমালোচনা দ্য ভেরি দ্য এক্সপ্রেশন অফ ভেরি স্ট্রং ডিজপ্রুবাল মানে অনেক বেশি সমালোচনা তারপর হচ্ছে সেন্সা মানে সেন্সা অর্থ হচ্ছে সমালোচনা তো এখানে বোঝাচ্ছে যে অথবা পার্টি জনগণের আসলে যে সমালোচনা ইজ স্টিল নট সিরিয়াস নাফ অর্থাৎ জনগণ এখনও তেমন একটা সমালোচনা করছে না অ্যাবাউট ইট এখনও বিএনপির এই কার্যকলাপগুলোকে জনগণ এখনও সেভাবে সমালোচনা করছে না এই দুইটা কারণে হয়তো এগুলো নিয়ন্ত্রণ হচ্ছে না বোধ সিনারিও জারি কেউলি কনসার্নিং দুইটা দৃষ্টিকোণ থেকেই দুইটা দৃশ্যপটে আসলে খুবই চিন্তার বিষয় কনসার্নিং মানে অ্যালার্মিং উই আর্জ দ্য বিএনপি লিডারশিপ আমরা বিএনপির নেতাদেরকে আমরা অনুরোধ করি আর্জ মানে অনুরোধ করা টু টেক অ্যাকশন তারা যেন অ্যাকশন নেয় ম্যাচিং ইটস স্ট্রং ওয়ার্ডস কথার সাথে মিল রেখে তারা যেন যথাযথ পদক্ষেপ নেয় ইট মানে বিএনপি মাস্ট প্রিভেন্ট বিএনপিকে অবশ্যই আটকাতে হবে ইটস গ্রাসরুট লিডার্স তাদের তৃণমূল নেতাদেরকে আটকাতে হবে প্রফেশনাল গ্রুপস তাদের পেশাজীবী সংগঠনগুলোকে এই সকল কাছ থেকে বিরত রাখতে হবে অর এনি ওয়ান এক্সপোর্টিং ইটস নেম অথবা যারাই বিএনপির নাম ব্যবহার করে এই শোষণ নির্যাতন চাঁদাবাজির কাজ করছে তারা যেন এগুলো তাদেরকে আটকাতে হবে টু এস্টাবলিশ ডমিনেন্স থ্রু একারি পানিশমেন্ট এবং এর জন্য এই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আসলে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অ্যাজ দ্য লিডিং পার্টি ইন দ্য কান্ট্রি নাও দেশের এখন বিএনপি প্রধান দল হিসেবে বিএনপি হ্যাজ এ ডিউটি বিএনপি একটা দায়িত্ব আছে নট টু জাস্ট সাপোর্ট শুধু সাপোর্টই করবে না বাট অলসো অ্যাক্টিভলি টেক পার্ট ইন দ্য রিফর্মস কার্যকরভাবে তারা সক্রিয়ভাবে তারা অংশগ্রহণ করবে এই রিফর্ম স্টেক পার্টির মানে অংশগ্রহণ করবে সংস্কারে অংশগ্রহণ করবে বিং অ্যান্ড ভিশন যে সংস্কারকে স্বপ্ন দেখছি বা স্বপ্ন দেখছে বা স্টুডেন্ট ছাত্ররা স্বপ্ন দেখেছিল অ্যান্ড পিপল সাধারণ স্বপ্ন দেখেছিল যেই ছাত্ররা এবং যে জনগণ হ্যাজ টপল সরি এখানে দ্যাট টপল এই দুইটা গ্রুপই টপল দ্য আওয়ামী লীগ মানে আওয়ামী ক্ষমতা থেকে নামিয়েছিল টপল অর্থ হচ্ছে কাউকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া কাউকে ফেলে দেওয়া যে জনগণ যে ছাত্ররা আওয়ামী লীগের ক্ষমা থেকে নামিয়েছিল আওয়ামী লীগ সরকারের ক্ষমতা থেকে নামিয়েছিল ইট মাস্ট হেল্প ডু এ ওয়ে উইথ দ্য পলিটিক্যাল কালচার অফ দ্য স্টাডিজ অর্থাৎ এই বিএনপিকে মাস্ট হেল্প অবশ্যই এগিয়ে আসতে হবে ডু এ উইথ এটা এখানে এটা হচ্ছে বার্ব ফ্রেজাল বার্ব ডু এ ওয়ে এটা তো গেট রিড অফ অনেকটা মানে মুক্তি দেওয়া বিএনপিকে অবশ্যই মুক্তি দিতে হবে গতকালকে রাজনীতি থেকে অর্থাৎ গতকালকে যে রাজনীতি হয়েছে পাঁচই আগস্টের আগে যে রাজনীতি হয়েছে সেখানে আর বিএনপি ফেরত যেতে পারবে না দ্যাট ইজ ব্রট যে রাজনীতি নিয়ে আসছে নাথিং বাট দ্য মিজেরি ফর দ্য কান্ট্রি দেশের জন্য কোনো মানে দুঃখ চারার কিছুই নিয়ে আসে নাই হাওয়েভার তো আমরা এখানে এই যে ডু অ্যাওয়ে উইথ এটা একটা ভাব যেটা ফ্রেজলবার বলতে পারেন ফ্রেজলবার এটা আপনার অর্থটা হচ্ছে গেট রিড অফ সামথিং কোনো কিছু থেকে মুক্তি পাওয়া মুক্ত হওয়া তো এখানে আমাদেরকে কী থেকে মুক্তি হওয়া বিএনপিকে অবশ্যই আমাদেরকে পাশে থাকতে হবে আমাদের পাশে থাকতে হবে আপনার পলিটিক্যাল কালচার অফ স্টার গতকালকে যে বাজে রাজনীতি সেখান থেকে মুক্ত থাকতে আমাদেরকে মুক্তি দিতে হবে তারপর দেখেন হাইভার যাই হোক উই অলসো নিড ইনস্টিটিউশনাল রিফর্মস আমাদের প্রাতিষ্ঠানিক অনেক সংস্কার দরকার টু ডিসম্যান্ট দিস ডিস কালচার অর্থাৎ আমাদের যেই এস্টাবলিশড লং এস্টাবলিশড যে কালচার আছে অর্থাৎ আমাদের যে ব্যাড পলিটিক্যাল প্র্যাকটিস আছে বছরের পর বছর ধরে সেই প্র্যাকটিসগুলোকে ডিসম্যান্টল করা এখানে ডিসম্যান্টল শব্দের অর্থটা দেখব ডিসম্যান্টল অর্থ হচ্ছে এই পলিটিক্যাল কালচার টেক পার্ট ভিন্ন করে দেওয়া টেক টু পিসেস মানে বন্ধ করে দেওয়া টেক মেশিনর স্ট্রাকচার টু পিসেস কোনো কিছু দূরের সাথে মিশিয়ে দেওয়া তো বলছে আমাদের এই যে উই অলসো নিড ইনস্টিটিউশ রিফর্মস আমাদের প্রতিষ্ঠানের সংস্কার দরকার যেন আমরা এই দীর্ঘদিনের যে ইস্টাবলিশড রাজনীতি সংস্কৃতি আছে সেটাকে দূরের সাথে মিশিয়ে দিতে পারি অ্যান্ড ফর দ্যাট এবং এই জন্য কম্প্রিহেন্সিভ অ্যাকশনস অর্থাৎ সবার বোধগম্য মানে পদক্ষেপ ফ্রম দ্য ইন্ট্রিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার থেকে মানে কম্প্রিহেন্সিভ অ্যাকশন মানে যথোপযুক্ত পদক্ষেপ আর এসেন্সিয়াল খুব প্রয়োজনীয় তাহলে ফুল অর্থ আছে যাই হোক আমাদের এখন এই সংস্কারকে এগিয়ে নিতে আমাদের যে দীর্ঘদিনের যে রাজনৈতিক সংস্কার কালচার সেটাকে গুলিস করে দিতে হবে সেটাকে বন্ধ করে দিতে হবে এবং এর জন্য আমাদের সঠিক পদক্ষেপ নিতে হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে